গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় সমীকরণ অর্থাৎ ইকুয়েশন। এটা আমাদের এসএসসি এবং এইচএসসিতে দুইটাইতেই কাজে লাগে। তো দেখি বন্ধুরা, এখানে আমি লিখছি সমীকরণ অর্থাৎ ইকুয়েশন। সমীকরণটা আমাদের বাংলা ফরম্যাট আর ইকুয়েশনটা হলো আমার ইংলিশ ফরম্যাট। তো সমীকরণটা কি জিনিস, সমীকরণটা কি জিনিস, আমি একটা কথা আগের ক্লাসেও বলছি এখনও বলি যে হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক করতে গেলে আমাদের আগে লেনদেন চিনতে হবে। আসলে আমি যদি লেনদেন না চিনি আমি কিন্তু কোনো অঙ্ক করতেও পারবো না, আর লেনদেন যদি নাই চিনি তাহলে তো সেটা জাবেদাও হবে না, আর জাবেদা যদি না হয় তাহলে তো কোনো অঙ্কই হওয়ার প্রশ্নই ওঠে না। এই জন্য আমাকে লেনদেনটা খুব ভালো মতো তোমাদের কিন্তু জানতে হবে। আচ্ছা যাই হোক, তো আমরা দেখি যে সমীকরণটা কি জিনিস ইংলিশে। আসলে সমীকরণটা কি জিনিস, সমীকরণটা হলো এ ইজ ইকাল টু এল প্লাস ওই। হিসাব সমীকরণটি হলো এ ইজ ইকাল টু এল প্লাস ওই, এইটা হচ্ছে কি আমাদের সমীকরণ, শেষ। কে যদি জানতে চায় বা কে যদি বুঝতে চায় যে স্যার সমীকরণটা কি জিনিস, তার সমীকরণটা আমার মতে সমীকরণটা হচ্ছে গিয়া এ ইজ ইকাল টু এল প্লাস ওই, এইটা হচ্ছে কি আমার সমীকরণ, আর কোনো কথা নাই। এই একটা কথাই আমাদেরকে জানতে হবে যে সমীকরণটা কি জিনিস, এ ইজ ইকাল টু এল প্লাস ওই, এইটুকু হচ্ছে আমার মূল হিসাব সমীকরণ। এই বিষয়টুকু যদি কোনো স্টুডেন্ট খুব ভালো মতো দেখে, ভালো মতো বোঝে বা মুখস্থ করে, আমার মনে হয় সমীকরণ নিয়ে তার কোনো মাথা ব্যথাই থাকবে না। এবং অঙ্কটা এইটা থেকে কিন্তু 10 মার্ক কিন্তু অবশ্যই আসে, সেটা হোক এসএসসিতে হোক এইচএসসিতে অবশ্যই আসবে। তো সেটা কি, আসলে এখানে একটা সহজ একটা বিষয় যে আসলে সমীকরণটা কি এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই। তাহলে এ মানে কি জিনিস আমাদের একটু জানা উচিত, এল মানে কি জিনিস আমাকে একটু জানা উচিত, আর ওই মানে কি, এই তিনটা বিষয়টা যদি আমরা একটু ভালো মতো জানি তাহলে তোমাদের সমীকরণ হয়ে গেল। আচ্ছা তো আমি দেখি এ মানে কি, আমি এখানে আগের থেকে একটু লিখে রাখছি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারো। আমি বলবো তোমরা শুনবা যে এ মানে কি, এ মানে হচ্ছে কি অ্যাসেট অর্থাৎ মোট সম্পত্তি। এটা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানের মোট সম্পত্তি, ব্যক্তিগত না। তো এ মানে অ্যাসেট অর্থাৎ মোট সম্পত্তি, এল এল অর্থাৎ লাইবিলিটিস অর্থাৎ মোট দায়, প্রতিষ্ঠানের মোট দায়। এল মানে কি আমার লিয়াবিলিটিস অর্থাৎ মোট দায়। ওই কি অনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্তা, অনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্তা, ওই মানে। এখানে আরেকটা কথা তোমাদের থাকতে পারে, অনেক জায়গা অনেক টিচার শিখায় পি, পি মানে হলো কি প্রপ্রিয়েটরশিপ, প্রপ্রিয়েটরশিপ মানেও আমার মালিকানা সত্তা, ওই মানেও মালিকানা সত্তা আর পি মানেও মালিকানা সত্তা। তো এই হয়েছে কি আমার সমীকরণ। তাহলে কি বুঝলাম, এ মানে অ্যাসেট, এল মানে লায়াবিলিটিস অর্থাৎ দায়, আর ওই মানে শিখবো অনার্স ইকুইটি। এখন আমরা বিষয়গুলো শিখব যে এতে যে আমি অ্যাসেট বললাম যে সম্পত্তিগুলা কি জিনিস। সম্পত্তিটা হলো আমরা সেই গতানুগতিক সেই এসএসসি থেকে শিখে আসছি যে সম্পত্তি কাকে বলে, সম্পত্তি কি জিনিস আমরা খুব ভালো মতোই চিনি। সম্পত্তি কি, নগদ টাকা আমার সম্পত্তি অর্থাৎ নগদ উদ্বৃত্ত, হাতে নগদ একই কথা। ব্যাংক জমা আমার সম্পত্তি, দেনাদার অথবা প্রাপ্য হিসাব আমার জন্য সম্পত্তি, আসবাবপত্র আমার জন্য সম্পত্তি, দেনাদার আমার জন্য সম্পত্তি, যন্ত্রপাতি আমার জন্য সম্পত্তি। সম্পত্তি আর অনেক হইতে পারে, আমি তোমাদের বোঝানোর জন্য তোমাদের শেখার জন্য আমি খুব অল্প কয়েকটা সম্পত্তির নাম এখানে লিখলাম আমরা। তো আমরা যদি সম্পত্তি চিনেই থাকি তাহলে খেয়াল করি এইগুলো যদি আমাদের সম্পত্তি হয় তাহলে আমরা সমীকরণের কোন উপাদানটা লিখতে পারি, এ কে লিখবো, এল কে লিখবো না ওই লিখবো। যেহেতু এগুলো আমার সম্পত্তি তাহলে আমরা সমীকরণের অবশ্যই একে নিয়ে আসবো, অবশ্যই আমরা একে নিয়ে আসবো, প্রত্যেকটার পাশে আমরা কি অবশ্যই এ দিব। কারণ কি, এ মানে তো অ্যাসেট, তাহলে আমার সামনে আসবাবপত্র আসছে, আমার সামনে নগদ টাকা আসছে, তাহলে আমরা এই সমীকরণের কোন উপাদানটা লিখবো, অবশ্যই একে, কারণ আমরা কি জানি এ সমান সমান অ্যাসেট। ওকে, তাহলে এ সমান সমান যদি অ্যাসেট হয় তাহলে এই সম্পত্তিগুলোর পাশে আমরা এ উপাদানটাই তো লিখবো, নাকি অন্য কোনো এ উপাদান লিখবো? অবশ্যই কিন্তু আমরা এ উপাদানটাই লিখবো, এই তো শেষ। তাহলে এই সম্পত্তি যদি আমার সামনে আসে তাহলে আমরা কি লিখতে পারি, যদি এই সম্পত্তি আমার সামনে আসে তাহলে আমরা লিখি সম্পত্তি আসলে, তাহলে কি আমরা এ তো অবশ্যই লিখতে পারি, যেহেতু সম্পত্তি আমার একে দ্বারা প্রকাশ করে, তাহলে সম্পত্তি যদি আমার কাছে আসে, সম্পত্তি আসলে আমরা এ বৃদ্ধি লিখতে পারি। আবার যদি এই সম্পত্তি আমার কাছ থেকে চলে যায়, সম্পত্তি চলে যায় তাহলে আমরা কি লিখতে পারি, এ হ্রাস লিখতে পারি। খুব সহজ, সম্পত্তি যদি আসে আমার কাছে তাহলে আমি লিখবো এ বৃদ্ধি, আর সম্পত্তি যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি লিখবো এ হ্রাস। এইভাবে আমরা কিন্তু এই একে শিখলাম।
আমার মনে হয় এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কোনো কিছু নাই, কারণ আমি আগে সম্পত্তি আগে আমাকে চিনতে হবে এটা কি জিনিস, এবার এসব এসে অর্থাৎ সম্পত্তি, এখন আমাকে চিনতে হবে সম্পত্তি আমি চিনি কিনা। হ্যাঁ আমি সম্পত্তি চিনি, সম্পত্তি কি? নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, জায়গা জমি ইত্যাদি ইত্যাদি সম্পত্তি অনেক আছে। তো সেই সম্পত্তিগুলোর পাশে আমি একে লিখবো, এবং এ লেখার পরে আমি দেখবো সেই সম্পত্তি আমার কাছে আসলো না আমার কাছ থেকে চলে গেল। যদি আসে তাহলে আমি লিখবো এ বৃদ্ধি, আর যদি সম্পত্তি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি লিখবো এ হ্রাস। এভাবে কিন্তু আমরা এটা করতে পারি। ওকে, এবার আমরা দেখবো এল। এল মানে কি? আমি আগেই বলছি এল মানে হচ্ছে লাইবিলিটি অর্থাৎ মোট দায়। এখন প্রশ্ন হলো গিয়ে স্যার দায় কাকে বলে, দায় কি জিনিস, দায় আমি চিনি না। অনেকেরই প্রশ্ন যে দায় আমি কিন্তু চিনতে পারি না। তো দায়টা হলো যে যেটা আমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে, তৃতীয় পক্ষের কাছে আমাকে যেটা পরিশোধ করতে হবে। ধরা যাক আমি ব্যাংকের থেকে যদি লোন নিই তাহলে কিন্তু আমাকে ওই টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে ওই টাকা যখন আমাকে পরিশোধ করতে হবে তাহলে আমি দায় আছি। আমি যদি কোনো ব্যক্তির কাছ থেকে দেখা যাচ্ছে 5,000 টাকা লোন নিলাম তাহলে সেই লোনটা কিন্তু আমাকে পরিশোধ করতে হবে, তাহলে আমি দায় আছি। আমি কোনো দোকান থেকে বাকি খাই তাহলে সেই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে, তাহলে কিন্তু আমি দায় আছি। আমি বাসা ভাড়া থাকি, এখন বাসা ভাড়া আমি এখনো দিইনি, তাহলে কিন্তু যতদিন না দিতে পারতেছি ততদিন পর্যন্ত কিন্তু ওই বাড়িওয়ালার কাছে আমি দায় আছি। এভাবেই কিন্তু আমরা দায়টা চিনতে পারি। তো দায়টাকে বলে বললাম, তো দায় কি জিনিস? যেমন পাওনাদার, আমি কেবলই বললাম যে পাওনাদার আমার জন্য দায়। কেন পাওনাদার আমার জন্য দায় হবে? কারণ পাওনাদার তো আমার কাছে টাকা পাবে, যে ব্যক্তি আমার কাছে টাকা পাবে সে পাওনাদার। আর হ্যাঁ, সে পাওনাদার। ওকে, পাওনাদার আমার জন্য দায়। আর যদি দায় আসে তাহলে আমরা লিখবো এল, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ আমার জন্য দায় হবে কিভাবে? ব্যাংকের থেকে টাকা আমি নিছি ঋণ হিসাবে, সেই টাকা তো আমাকে পরিশোধ করতে হবে, তাহলে আমি দায় আসি। তাহলে ব্যাংক ঋণ আমার জন্য দায়, অর্থাৎ যেটা আমাকে পরিশোধ করতে হবে, যেটা আমি পরিশোধ করব সেটা কিন্তু আমার দায় হবে। ব্যাংক জমা অতিরিক্ত, অর্থাৎ ব্যাংকে যে টাকাটা আছে সেই টাকা থেকে অতিরিক্তটা উত্তোলন করাকেই বলা হয় ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে এই টাকাটাও আমাকে পরিশোধ করতে হবে, তাই আমার দায় আছে, অর্থাৎ আমি এল লিখলাম। কিন্তু বকেয়া খরচ, যে বললাম যে বাড়ি ভাড়া বকেয়া আছে, আমি যদি কোনো দোকান থেকে বাকি খাই সেই টাকা আমাকে পরিশোধ করতে হবে, এইগুলাকে বলা হয় খরচের বকেয়া। এগুলা তাহলে এটা আমাকে পরিশোধ করতে হবে, তাই আমি এল কে লিখছি। প্রদেয় বিল, যে বিলটা আমার কাছে পাবে তাহলে সেই বিলটা আমাকে পরিশোধ করতে হবে, এটাও আমার জন্য একটা দায়। প্রদেয় নোট, একই জিনিস, প্রদেয় বিল আর প্রদেয় নোটটার মধ্যে একটু ডিফারেন্ট আছে, যেগুলো আমি আগে ক্লাসে বলে নিছি। প্রদেয় নোটটাও আমার দায়, দায় হলো আমি এল কে লিখবো। এইটা হলো কি আমার এল, মানে আমি আগে দায় চিনি কিনা, আমি আগে সম্পত্তি চিনি কিনা। আমি যদি সম্পত্তি না চিনি, আমি যদি দায় না চিনি, তাহলে তো আমি সমীকরণটাই পাতাইতে পারবো না, তাহলে তো আমার অঙ্ক হবে না। আমাকে আগে ফাইনালি চিনতে হবে যে কোনটা আমার সম্পত্তি আর কোনটা আমার দায়। আমি যদি সম্পত্তি চিনতে পারি, আমি যদি দায় চিনতে পারি, তাহলে আমার মনে হয় যে এই উপাদানগুলো পোস্টিং দেওয়ার কোনো ব্যাপার না। তাহলে এই জিনিসগুলো আমার দায়, আর দায়ের পরিমাণ প্রতিষ্ঠানে খুব কমই হয়। তো এইগুলো একটু দেখে রাখলেও আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তাহলে আমি কি লিখলাম? পাওনাদার আমার দায়, তাই আমি এল লিখছি। ব্যাংকের আমার দায়, আমি এল লিখলাম। ব্যাংক জমাতিরিক্ত আমার দায়, তাই আমি এল লিখছি, ইত্যাদি। তো এই দায় অনেক সময় বাড়ে, আবার অনেক সময় কমে। কিভাবে বাড়ে? আমি যদি ব্যাংকের থেকে ঋণ নিই তাহলে কিন্তু আমার দায় বাড়লো। ব্যাংকের থেকে যদি আমি ঋণ নিই তাহলে আমার দায় বাড়লো। তাহলে জাবেদাটা আমাদের কি করি আমরা দেখি। ব্যাংক থেকে যদি আমরা ঋণ নেই তাহলে আমাদের কাছে নগদ টাকা আসে, তখন আমরা লিখি নগদান হিসাব ডেবিট, আর লিখি ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট লিখি আমরা। খেয়াল করি, যখন ব্যাংকের থেকে আমরা ঋণ নিলাম তখন কিন্তু আমার দায় বাড়লো। নগদের হিসাব ডেবিট, ব্যাংকের হিসাব ক্রেডিট। তাহলে নগদের হিসাব যদি ডেবিট হয়, এখানে কিন্তু সম্পত্তি আমার কাছে আসছে, তাহলে আমরা উপাদানে কিন্তু এটা লিখবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এ বৃদ্ধি। আবার এখানে ব্যাংকের থেকে যখন আমরা ঋণ নিয়ে আসলাম তখন আমি কেবল বললাম তাহলে দায় কি বাড়লো। আর যদি দায় বাড়ে তাহলে, আচ্ছা দায় যদি বাড়ে এটা আগে আমি কি লিখবো? এলটা লিখবো, যেহেতু এটা আমার দায়, তাই আমি এল লিখছি। এখন বৃদ্ধি লিখবো না হ্রাস লিখবো? যেহেতু আমি ব্যাংকের থেকে ঋণ নিচ্ছি সেহেতু আমার দায় বাড়ছে, তাহলে কিন্তু আমি লিখতে পারি এখানে এল বৃদ্ধি। এভাবে কিন্তু আমরা বৃদ্ধি হ্রাসটা এভাবেই বুঝতে পারি। আবার যদি এটা করি আমি, যে এবার এখানে তো আমি ব্যাংকের থেকে ঋণ নিলাম, আবার যদি বলি যে ব্যাংক ঋণ পরিশোধ করলাম, তাহলে কিন্তু আমার দায় কমে গেল। ব্যাংকে আমি যদি এখানে লোন নিছি ধরা যাক 10,000 টাকা, এখানে লোন নিলাম আমি 10,000 টাকা, এখন দেখা যাচ্ছে 10,000 টাকা থেকে আমি 5,000 টাকা থেকে পরিশোধ করে দিছি, তাহলে তার জাবেদাটা হতো কি? যে ব্যাংক ঋণ হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা কমে গেছে।
এই ক্ষেত্রে এখানে কি লিখতাম আমরা? এ হ্রাস, যেহেতু নগদটা আমার কাছ থেকে চলে গেছে অর্থাৎ সম্পত্তি কমে গেছে। আবার এখানে লিখছি ব্যাংক ঋণ ডেবিট, অর্থাৎ এখানে আমি লোন নিছি 10,000 টাকা, এখন আমি 5,000 টাকা পরিশোধ করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমার কি হচ্ছে, দায়টা কমে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখবো কি? এল হ্রাস। ওকে, এইভাবে কিন্তু আমরা বৃদ্ধি হ্রাসটা এভাবে আমরা বুঝতে পারি কোনটায় আমার এল আসবে কোনটায় আমরা এ আসবে। ওকে, এখন আমরা দেখব ওই অর্থাৎ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আসলে কি বলছে, খুব একটা মজার একটা বিষয়, মজার একটা টপিকস, যে ওই সমস্যা কি ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে লেখা থাকে যে খ নাম্বারে লেখা থাকে যে মালিকানা সত্ত্বার পরিমাণ বের করো। আসলে আমার মতে সহজ ভাষায় যদি বলতে চাই যে মালিকানা সত্ত্ব বলতে মূলধন আয় ব্যয় উত্তোলন এগুলোকে আমরা বুঝে থাকি। আমি আবার বলি, মালিকানা সত্ত্ব বলতে খুব সুন্দর করে মনে রাখবা যে মূলধন আয় ব্যয় আর উত্তোলন এই চারটা জিনিসকে বোঝায়। আমি এখানেও লিখছি যে ক্যাপিটাল অর্থাৎ মূলধন, আয় অর্থাৎ ইনকাম, আয় অর্থাৎ ইনকাম, আর আমাদের রেভিনিউ আমাদের আয় বলে, ইতে এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়, ডিতে ড্রয়িং আমার উত্তোলন। আমি এখানে প্রত্যেকটা মিনিংটা লিখে দিচ্ছি, সিতে ক্যাপিটাল, আয়তে ইনকাম অথবা রেভিনিউ, ইতে এক্সপেন্সেস আর ডিতে ড্রয়িং মানে উত্তোলন। তো এখানে একটা বিষয় আছে, যদি কখনো মূলধন আয় ব্যয় উত্তোলন আসে, মূলধন আয় ব্যয় উত্তোলন আসে, মূলধন তো আমরা চিনি, মালিক যে টাকাটা নিয়ে ব্যবসা আরম্ভ করে এটা আমার মূলধন। আয় কি জিনিস? প্রতিষ্ঠান থেকে যেটা আমরা পাই এটা আমার আয়। ব্যয় কি জিনিস? প্রতিষ্ঠানের জন্য বছরের মধ্যে বারবার যে খরচটা করা হয় সেটা আমার জন্য ব্যয়। উত্তোলন কি? মালিক তার প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে যে কোনো সময় উত্তোলন করতে পারে। উত্তোলন আমি আগেও বলছি যে দুই প্রকার, একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে নগদ। মালিক কিন্তু দুইভাবে উত্তোলন প্রতিষ্ঠান থেকে করতে পারে। তো এইটা আমরা কিভাবে লিখবো? যখন আমাদের সামনে মূলধন আয় ব্যয় উত্তোলন আসবে, আমি আবারও বলি, যখন আমাদের সামনে মূলধন আয় ব্যয় উত্তোলন আসবে তখন আমরা সরাসরি ওইকে লিখব। কাকে লিখব? ওইকে লিখব। যখন আমাদের সামনে মূলধন আসবে ওইকে লিখব, যখন আমার সামনে আয় আসবে আমরা মূলধনকে লিখব, ওইকে লিখব, আবার যখন ব্যয় আসবে আমরা ওইকে লিখব, উত্তোলন আসলো ওইকে লিখব। সেটা কিরকম খেয়াল করি, এখানে আমি লিখলাম মূলধন, এখানে আমি লিখলাম বিক্রয়, আবার এখানে লিখলাম আমি বিজ্ঞাপন, কারণ বিজ্ঞাপনটা আমার জন্য কি ব্যয়, আবার এখানে লিখলাম আমরা উত্তোলন। খেয়াল করি, তাহলে আমি কি বললাম যে এই চারটা জিনিস আসলেই আমরা শুধু ওইকে লিখব। এই যে ওইকে, আমরা এ শিখলাম, এল শিখলাম, এখন ওইকে আসতেছি, কিন্তু ওই কি জিনিস? ওইটা হচ্ছে কি? মূলধন আয় ব্যয় উত্তোলন। এক কথায় উত্তর হবে ওইটা হলো মূলধন আয় ব্যয় উত্তোলন। তাহলে মূলধন লিখছি আমরা, তাহলে আমরা কাকে লিখবো? সুন্দর করে ওইকে লিখবো। এখন প্রশ্ন হলো এই যে মূলধন ক্যাপিটাল, ক্যাপিটালের আগে কি চিহ্ন আছে? কিছু নাই, তার মানে একটা প্লাস আছে, আর প্লাস থাকলে বৃদ্ধি, মাইনাস থাকলে হ্রাস। ওকে, তাহলে ওই বৃদ্ধি, এখানে হচ্ছে বিক্রয়, বিক্রয় করলে আমার আয় হয়, আর আয়ের আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এই যে আমার এই আঙ্গুলের দিকে খেয়াল করতে হবে, আয়ের আগে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা লিখবো ওই বৃদ্ধি। এবার আসো বিজ্ঞাপন, বিজ্ঞাপন আমার জন্য ব্যয়, তাহলে ব্যয় আসলে আমরা কাকে লিখবো? ওই লিখবো। এখন বৃদ্ধি লিখবো না হ্রাস লিখবো, যেহেতু ইর আগে মাইনাস আছে তাই আমরা লিখবো ওই হ্রাস। কত সহজ, ডির আগে মাইনাস আছে তাহলে আমরা লিখবো ওই হ্রাস। ওকে, এইভাবে যদি আমরা ওইটা একটু খেয়াল করি তাহলে কিন্তু আমার এটা হয়ে গেল। কিভাবে আমরা বৃদ্ধি হ্রাসটা লিখতে পারবো? সবসময় মাথার মধ্যে একটা বিষয় রাখতে হবে যে ওই মানে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, ঠিক এইভাবে মুখস্থ করতে হবে যে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, তাহলে সির আগে কি আছে? প্লাস, তাহলে ওই বৃদ্ধি। যদি আই, আই এর আগে কি আছে? আই এর আগে প্লাস আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে ওই বৃদ্ধি? আবার ইর আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা কি লিখবো? ওই হ্রাস। এইভাবে করে আমাদের মনে রাখতে হবে, ডির আগে মাইনাস আছে তাহলে ওই হ্রাস। এইভাবে কিন্তু আমরা পুরো সমীকরণটা শিখতে পারি। আর ছোট্ট একটা কথা, সেটা হলো এই ওই ইজিক্যাল টু কিন্তু আমাদের বর্ধিত রূপ যখন আসে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, এটা কিন্তু আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ, হিসাব সমীকরণের বর্ধিত রূপ, বর্ধিত রূপ, যেটা আমরা এখানে শিখলাম। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় যে এই এল ওই ঠিক
আমার এই শখটা যদি কেউ একটু ফলো করে তাহলে আমার মনে হয় যে পুরো সমীকরণের সম্পর্কে তার টোটাল আইডিয়া চলে আসবে, খুব সহজে কিন্তু অঙ্ক পারবে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে বেশি বেশি দেখো, বেশি বেশি শিখো এবং অন্যকে এই বিষয়টা জানার জন্য সাহায্য করো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।